বন্ধুরা রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কাতলা মাছ নিয়ে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে মাছটা ভাজবো করা বসিয়ে সাদা তেল আর সরষের তেল মিশিয়ে দিলাম এবার ভালো করে তেলটা গরম হতে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলো ডিপ ফ্রাই করে তুলে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে একই প্রসেসে সব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো এবার তুলে নেব ওই আর তেলে আলুগুলো ভেজে নেব আলু এখানে আমি লম্বা লম্বা করে কেটেছি যেহেতু এটা মাছের ঝোল পাতলা ঝোল বানাচ্ছি তাই লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো হালকা ব্রাউন হলেই তুলে নেব খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই হালকা লাইট ব্রাউন হলো তুলে নিলাম খুব কম তেল মশলা দিয়েই এই রান্নাটা হচ্ছে অথচ খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ছোট এলাচ চারটে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব সাদা জিরে আর আদা টমেটো বাটা দিলাম একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া তারপর একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার হবে তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আলু দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু এটা মাছের ঝোল হচ্ছে তাই জলটা একটু বেশিই দেবো আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী অবশ্যই ঝোলটা করবেন দেখুন তেলটা যেহেতু ছেড়ে দিচ্ছে তার মানে পারফেক্ট কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার জলটা ঝোলটা সরি ঝোলটা যদি মনে হয় যে গঙ্গা জলের মতো লাগছে তাহলে এখানে দুটো থেকে তিনটা আলুকে ভালো করে মানে ম্যাশ করে নিয়ে মিশিয়ে দিতে হবে আমিও তাই করলাম তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাতলা ঝোল সুস্বাদু টেস্টফুল ঝোল অসাধারণ খেতে লাগবে গরম ভাত দিয়ে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ